নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বর্তমান যুগে মশার দাপট কিন্তু বেড়েই চলেছে। যতই গরম বাড়ছে, মশার দাপটও কিন্তু বাড়ছে। এই মশার থেকে নানা ধরনের রোগ ভোগের সম্মুখীন কিন্তু আমাদের হতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যের দিকে তো দরজা জানলা খুলে থাকাই যায় না, এত মশার পরিমাণ বেড়ে যায় যে সব সময় দরজা বন্ধ করে রাখতে হয়। বিশেষ করে এই গরমকালে কিন্তু ভীষণ কষ্টের সম্মুখীন হতে হয়। তাই জন্য বন্ধুরা, আজকে আমি একটা দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স বলতে পারেন নিয়ে এসেছি, মশা কিভাবে কমানো যায়। দুটো টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুটো টিপসই আপনারা অবলম্বন করতে পারেন, খুব ভালো কাজে, আশা করি আপনাদের উপকারে লাগবে। প্রথম নম্বর টিপসে বন্ধুরা, আমরা যে চা খাই, চা পাতাগুলো কিন্তু আমরা ফেলে দিই বা গাছের গোড়ায় দিয়ে দিই সার হিসাবে। সেই চা পাতা দিয়েই আজকে একটা দারুণ ট্রিক্স বানাবো। চা খাওয়ার পর চা পাতা নিয়ে নিয়েছি, দেখুন বেশ অনেকটা পরিমাণের চা পাতা আমি জমিয়েছি এই ভিডিওটা করার জন্য, মেনলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চা পাতায় চায়ের পরিমাণটা যাতে না থাকে সেই জন্য দেখুন বাটিতে জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে চা পাতাটা কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, যাতে এক্সট্রা যে রঙটা থাকে, চায়ের যে রঙটা থাকে, সেটাও যেন পুরো বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখুন অলরেডি রং বের হতে শুরু করেছে। আবার আমি চা পাতাটাকে ডুবিয়ে রাখবো, মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট কিন্তু এইভাবে ডুবিয়ে রাখবো। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন বেশ জল চপচপে অবস্থাতেই রেখে দিয়েছি, দেখুন কতটা পরিমাণে বেরিয়ে গেছে। এরপরে চা পাতাটা নিয়ে আমি একটা প্লেটের মধ্যে আমার বারান্দায় রেখে দেবো, রোদে শুকিয়ে নেবো। আমার কিন্তু ভিজে চা পাতা লাগবে না, চা পাতাটা যেন একদম ড্রাই হয়ে যায় সেই রকম চা পাতা কিন্তু আমার এখানে লাগবে। তো মোটামুটি আমার 24 ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম রোদে, মোটামুটি দুদিনে, সারা সকালটা, প্রথম দিন সারা সকালটা আর দ্বিতীয় দিনের হাফ বেলাতেই শুকিয়ে গেছে। এরপরে আমি কিছু কর্পূর নিয়ে নেবো। তো কর্পূরগুলোকে আমি একটু থেঁতো করে নেবো, যাতে গুঁড়িয়ে নেবো, সেই রকমভাবে কর্পূরগুলোকে নিয়ে নেবো। মোটামুটি এখানে 7 থেকে 8টা কর্পূর নিয়ে নিয়েছি। এরপরে একটা ধুনুচির মধ্যে চায়ের পাতাগুলো দিয়ে দিলাম, দেখুন একদম ড্রাই হয়ে গেছে। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কর্পূরের গুঁড়োগুলো, দিয়ে এক ভালো করে মিশিয়ে নেবো চায়ের পাতার সাথে কর্পূরের গুঁড়োগুলো যেন খুব ভালো করে মিশে যায়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কর্পূরের গুঁড়ো আর চায়ের পাতা মিলে গেছে। তার উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, খুব সামান্য পরিমাণে। কিন্তু বন্ধুরা, সর্ষের তেল ছাড়াও যে কোনো তেল আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, কর্পূর, চা পাতা, সর্ষের তেল যেন একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন প্রত্যেকটা জিনিস মিশে গেছে। এরপরে দেশলাইয়ের সাহায্যে আমি এখানে জ্বালিয়ে দিলাম। এটা কিন্তু হট করে যে অনেকটা জ্বলে যাবে সেটা না, ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এটা জ্বলতে শুরু করবে। প্রথম প্রথম অল্প হতে হতে তারপরে এটা বেড়ে যাবে। দেখুন আমি আর একটা কাঠিও দিয়েছি, এইবারে এইবারে কিন্তু খুব ভালো করে ধরে গেছে। এইবারে এটাকে হালকা করে এরমভাবে নাড়াচাড়া করতে হবে, যেমন আমরা পুজোর সময় ধুনুচি দিই ছোবড়া দিয়ে, সেইভাবে ধুনুচি দিয়ে দেখুন এইরকম অবস্থা হবে। এইটা হয়ে যাওয়া মানে একদম রেডি হয়ে গেছে। এরপরে এই ধোয়াটা পুরো বাড়িতে, যে যে ঘরে আপনার আছে, পুরো বাড়িতে যদি ভালো করে ঘুরিয়ে নেন তাহলে কিন্তু মশার দাপট অনেকটা কমে যাবে। বিশেষ করে সন্ধ্যেবেলার আগে যদি এটা করে নেন তাহলে কিন্তু মশার হাত থেকে অনেকটা মুক্তি পাওয়ার সুযোগ আছে। যতটা হোক মোটামুটি আমি এইভাবে পুরো বাড়িতেই কিন্তু ধুনুচির যে ধোয়াটা বেরোচ্ছে সেটা পুরো বাড়িতেই ছড়িয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার দ্বিতীয় নম্বর ট্রিক্সে যাই। এই ট্রিক্সটা কিন্তু অনেকেরই জানা। দেখুন আমি লেবু হাফ করে নিয়েছি, তার মধ্যে আমি লবঙ্গ যেটা আছে লবঙ্গ ভালো করে গিথে দিচ্ছি, এইভাবে লেবুর গায়ে ভালো করে লবঙ্গটা গিথে দিচ্ছি। এইভাবে পুরো ফুলের মতন একটার পর একটা লবঙ্গ কিন্তু আমি এখানে গিথে দেবো। বন্ধুরা, লবঙ্গ আর লেবুর যে স্মেলটা আছে একসাথে, সেই স্মেলটা কিন্তু মশারা পছন্দ করে না, যার ফলে লবঙ্গ আর লেবু এইভাবে যদি ঘরের বেড সাইডের টেবিল বা কোনো শোকেসের ওপর বা কোনো কিছু চেয়ারের ওপর রেখে দেওয়া যায় তাহলে কিন্তু মশার উপদ্রবের হাত থেকে রক্ষা পাওয়া যায়, এটা কিন্তু প্রমাণিত। তো বন্ধুরা, আজকের এই টিপস, দুটো টিপস যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরও নানা ধরনের ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি। তো আজকের মতন বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।